আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে কারা চূড়ান্তভাবে ভোটের মাঠে লড়াই করবে সেই তালিকা প্রকাশ হবে রোববার বিকেলে। দলীয় সূত্রে জানা যায়, আগামীকাল রোববার বিকেল 4:30 আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড, যার যার যোগ্যতার মানদণ্ড। এর আগে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল 10:00 দলীয় এবং সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এ সময় সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।